শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি কিশোর বাতায়নে নিয়মিত আয়োজন আলাপন লাইভে। আজকে আপনারা যে টপিকটি নিয়ে কথা শুনবেন সেটি মনে হয় সকলের অনেক গুঞ্জনের একটা বিষয় থাকে, তাই আলাপে যাওয়ার আগে চলুন আপনাদের হয়ে আমাদের সাথে যারা থাকেন জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের অত্যন্ত দক্ষ দুইজন কাউন্সিলর, তাদের কাছ থেকে শুনে নেই তারা কেমন আছে। প্রথম আপু, আপনি কেমন আছেন? আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দ্বিতীয় আপু, আপনার কাছে চলে আসছি, আপনি কেমন আছেন? জি আপা, আমিও ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকের বিষয় অনেকে ইতিমধ্যে জেনে গেছে, মূল্যবোধ ও মানব যৌনতায় এর প্রভাব। আমরা জানি, আমরা কথায় কথায় একটা শব্দ ব্যবহার করি যে আমাদের মূল্যবোধটা কোথায় নেমে গেছে, মূল্যবোধের অবক্ষয় হয়েছে কিংবা মূল্যবোধটা ঠিক জায়গাতে নেই। তো আসলে অনেকের কাছে প্রশ্ন থাকে যে মূল্যবোধ কি, তাই আজকের আলোচনা একটু সেন্সিটিভ ইস্যুর দিকে যাবার আগে, বিস্তারিত আলোচনা করার আগে চলুন আমরা প্রথমেই প্রথম আপুর কাছ থেকে মূল্যবোধ কি সেটা জেনে নেই। প্রথম আপু, আপনার কাছে প্রথমেই দর্শকদের হয়ে যারা আমাদেরকে দেখছে তাদেরকে হয়ে প্রশ্ন রাখতে চাচ্ছি, মূল্যবোধ কি, কিভাবে আমরা মূল্যবোধ ধারণ করে থাকি? আর আমাদেরকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে গতানুগতিক একটি কথা বলেই থাকি, কোথা থেকে দেখছেন সেটা জানিয়ে দেন কমেন্টে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করে ফেলুন, আর নতুন নতুন বিষয় নিয়ে যদি জানার ইচ্ছে থাকে সেটাও কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। প্রথম আপু, আপনার কাছে ফিরে আসছি, আমাদের আজকের বিষয় মূল্যবোধ কি? জি জি আপা, মূল্যবোধ সম্পর্কে যদি বলি, তাহলে ছোট্ট করে যদি বলি যে মূল্যবোধ হচ্ছে এক ধরনের গুণ। আমাদের মানবিক কিছু গুণাবলী থাকে, তো এর মধ্যে মূল্যবোধ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গুণ। এই গুণের কারণেই আমরা মানুষ হিসেবে ভালো চরিত্রের হয়ে থাকি, যেটা আপনি একটু আগে বলছিলেন যে মূল্যবোধের অবক্ষয় এই ধরনের কথাগুলো শোনা যায়। যখন আমাদের মূল্যবোধটা থাকে, আমরা যখন মূল্যবোধটা অ্যাপ্লাই করতে পারি, তখনই আমরা একজন ভালো চরিত্রের অধিকারী হয়ে থাকতে পারি। আর মূল্যবোধের সৃষ্টিটা হয়ে থাকে কিছু আচরণের উপর ভিত্তি করে, আর এই মূল্যবোধ তৈরি হয়ে থাকে আমাদের সমাজের, তারপর দেশে প্রচলিত নিয়মের উপর নির্ভর করে। দেশ সমাজ ভেদে মূল্যবোধের পার্থক্য আলাদা হতে পারে, কারণ এক এক সমাজের জন্য এক এক রকম আচরণ গ্রহণযোগ্য। আবার এই আচরণটা আমি আরেক সমাজ বা দেশে গিয়ে করলে হয়তো এই আচরণটা আমার গ্রহণযোগ্য নাও হতে পারে, তো সেই দিকটাও খেয়াল রাখা। আরেকটি বিষয় হচ্ছে যে মূল্যবোধ আমাদের কে হচ্ছে যে ভালো জিনিসটা, ভালো বা খারাপ, ভালো বা মন্দ যেটা বলি, এটার মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা বুঝতে শেখায়। মূল্যবোধ শিক্ষা আমাদের প্রতিদিনকার দিনের সাথে তাল মিলিয়ে পথ চলতে শেখায়, ও কখন কোথায় নিজেকে আমরা কিভাবে তুলে ধরবো, মানে কি ধরনের আচরণ করব, কিভাবে নিজের মনের ভাবটা প্রকাশ করব, সেটি ও কিন্তু আমরা মূল্যবোধের মাধ্যমে বুঝতে পারি। তারপর হচ্ছে যে আমাদের ছোট থেকে যে আমরা বড় হয়ে থাকি, বড় হওয়ার সাথে সাথে আমাদের বয়সটাও বাড়ে, তো মূল্যবোধের পরিবর্তন বয়সের সাথে সাথেও হয় অনেক সময়, যে আমাদের ছোটবেলা এক ধরনের মূল্যবোধ নিয়ে আমরা বড় হয়েছি, কিন্তু দেখা গেছে যে পরিস্থিতি, তারপর আমাদের শিক্ষা, তারপর অভিজ্ঞতা, বিভিন্ন কারণে আমাদের ওই মূল্যবোধটা কিন্তু পরিবর্তন হতে পারে। তারপর দেখা যায় যে যুগের সাথে তাল মিলানোর জন্য কিন্তু মাঝে মধ্যে মূল্যবোধ একটা পরিবর্তন করা দরকার হয়ে থাকতে পারে। আমাদের আশেপাশে সকল বিষয়গুলো নিয়ে যখন আমরা ভাবতে থাকি এবং সেগুলোর মধ্যে থেকে ভালোগুলোকে নিজের মধ্যে টেনে নেই এবং খারাপগুলোকে দূরে রাখার চেষ্টা করি, কিন্তু আমরা মূল্যবোধের মাধ্যমে। তো যদি আমরা ভালো জিনিসগুলোকে চর্চা করি এবং খারাপ জিনিসগুলোকে বর্জন করি, তখন কিন্তু দেখা যায় যে মূল্যবোধের যে অবক্ষয় বিষয়টা, সেটা আর কিন্তু আর আসছে না। তাই আমাদের প্রতিদিন যে চলার পথ বা জীবনে একটা আমরা গাইড বুক বা এরকম একটা ম্যানুয়াল হিসেবে আমরা চিন্তা করতে পারি মূল্যবোধ জিনিসটাকে, যেটা আমাদেরকে নিজেদের মধ্যে থেকে এক ধরনের উপলব্ধি আনতে শেখায় যে আমি কি এই কাজটা করব নাকি এই কাজটা করব না এই বিষয়টা। মূল্যবোধের যদি আমরা উদাহরণ দেই কিছু, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিশ্বাস, আমরা একজন আরেকজনকে বিশ্বাস করছি, বিশ্বাসের মাধ্যমে কিন্তু আমাদের সামনে সামনের দিকে এগিয়ে যায়। আমরা যদি বিশ্বাসটা আমাদের মধ্যে না থাকতো, তখন কিন্তু দেখা যেত যে আমরা আসলে প্রতিদিনকার জীবন যাপনে হচ্ছে আমরা কিছুই করতে পারতাম না, কারণ বিশ্বাসের মাধ্যমে আমরা মানে
ইতিবাচক চিন্তা করি যে না, এটা আমার, সে আমার সাথে ভালো কিছুই করবে বা তার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব না, এই বিশ্বাসটা এক ধরনের মূল্যবোধের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে যে দায়বদ্ধতা, আমি কাউকে কোনো কিছু, কারোর জন্য কিছু করব বা কেউ আমার কাছ থেকে কিছু পায় সেটা আমার দিতে হবে, তো এই জিনিসগুলো যদি আমি কারো কাছে দায়বদ্ধ থাকি সেই জিনিসটাও কিন্তু আমার দেওয়াটা, তো এই দায়বদ্ধতার মাধ্যমে কিন্তু একজন যদি আমি এরকম কাজগুলো করে থাকি তো দেখা যায় যে এটার সাথে আর বিশ্বাসের একটা সম্পর্ক আছে, যে আমি আমার যে কমিটমেন্টটা ছিল সেই কমিটমেন্টটা যদি আমি পালন করতে পারি এবং এই কাজটা যদি বারবার করি তখন দেখা যাবে আমার প্রতি বিশ্বাসটা তার বেড়ে যায়। তারপর হচ্ছে যে গ্রহণযোগ্যতা, আমাদের আশেপাশে দেখা যায় যে অনেকে অনেক ধরনের আচরণ করতে পারে, অনেক ধরনের পোশাক পরতে পারে, তারপর অনেকের অনেক ধরনের চিন্তা আসতে পারে, আমার সাথে নাই মিলতে পারে, আমার ভালোও না লাগতে পারে, কিন্তু আমি কিন্তু তাকে অসম্মান করছি না, সেই বিষয়টাও এক ধরনের মূল্যবোধের মধ্যে পড়ছে, যাতে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে। তারপর হচ্ছে সততা, বিষয়টা হচ্ছে একই রকম, বলা যায় যে আমি আমার কাজের মধ্যে সৎ থাকছি কিনা, যে আমার যতটুকু কাজ করার কথা আমি ঠিক ততটুকু কাজ করছি কিনা, আমি সেখানে কোনো ফাঁকি দিয়েছি কিনা, তো এই বিষয়গুলো। আরেকটা বিষয় হচ্ছে যে আত্মনিয়ন্ত্রণ, মূল্যবোধের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, আমার একটা মেয়েকে ভালো লাগলো বা আমার একটা ছেলেকে ভালো, আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপা শুনতে পাচ্ছি। জি আপু, এবার শোনা যাচ্ছে আপনাকে। যেমন হচ্ছে যে তাকে আমার, তার প্রতি আকর্ষণ হলো, তার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে ইচ্ছা করলো, কিন্তু বিষয়টিতে অপর যে ব্যক্তিটি আছে সে রাজি নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি যদি আমার নিজেকে আত্মনিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু এখানে কোনো সহিংস আচরণটা হয় না, যে হ্যাঁ তার তার আমাকে ভালো নাই লাগতে পারে, সে আমার সাথে সম্পর্কে নাই যেতে পারে, আমি সেটাতেও সম্মান দেখালাম এবং নিজের প্রতি যে একমাত্র একটা নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ বিষয়টা সেটাও কিন্তু আমি দেখালাম, যার ফলে দেখা যাচ্ছে যে ধর্ষণের মতন কাজগুলো কিন্তু হয় না, এই বিষয়গুলো যদি আমার আত্মনিয়ন্ত্রণটা যদি থাকে। আর আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন যে আমরা মূল্যবোধ কিভাবে ধারণ করি বা শিখি, এরকম একটা বিষয় ছিল। আমরা হচ্ছে মূল্যবোধটা অনেক ভাবে শিখতে পারি, একদম শুরু থেকে যদি বলি, একটা শিশু সে কিন্তু প্রথম তার হচ্ছে পরিবারের মাধ্যমে তার পৃথিবীর সাথে পরিচয় হয়, পৃথিবীটাকে জানে, তো পরিবার থেকে হচ্ছে প্রথমে যে মূল্যবোধটা, প্রাথমিক মূল্যবোধের কেন্দ্রস্থল কিন্তু পরিবারটাই। তারপর আস্তে আস্তে বড় হতে থাকে, তারপর হচ্ছে স্কুলে যায়, বন্ধু বান্ধব হয়, শিক্ষক শিক্ষিকা থাকেন, তাদের কাছ থেকেও সে কিন্তু মূল্যবোধটা শিখছে। তারপর হচ্ছে যে সে কোন দেশটিতে আছে, সেই দেশের কিছু আইন থাকে, সে আইনের মধ্যে কাজগুলো করছে কিনা, আইন ভঙ্গ করছে কিনা, এই আইনের মাধ্যমেও কিন্তু সে বুঝতে পারে যে আসলে তার মধ্যে কি কি মূল্যবোধ থাকা দরকার। তারপর কারোর মধ্যে ধর্মীয় বিষয় থাকতে পারে, যে সে ধর্মের বিষয়গুলো যদি মেনে চলে তো সে ধর্মীয় ভাবেও কিছু মূল্যবোধ শিখে থাকে। তারপর বিভিন্ন পেশাগত ভাবে যদি বলি, যে পেশার কিছু কিছু পেশার মধ্যে যে মূল্যবোধগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু যদি সে ধারণ করে থাকে, যেমন আমরা যখন মনোবিজ্ঞানীরা আমাদের পেশার কথাই যদি বলি, তো সেখানে কিন্তু আমাদের একটা বিষয় হচ্ছে যে আমাদের কাছে কোনো ক্লায়েন্ট যখন কোনো কিছু বলে সেটা আমরা গোপন রাখি, এই জিনিসটা হচ্ছে এক ধরনের মূল্যবোধের মধ্যে পড়ছে, গোপনীয়তা আমি বজায় রাখছি, তার কথা আমি কিন্তু কাউকে বলছি না। বা সামাজিক ভাবেও সমাজের রীতিনীতি গুলোর সাথে মেনে চলতে, তাল মিলে চলার জন্য হচ্ছে কিছু মূল্যবোধ শিখে থাকে। আবার দেখা যায় যে মিডিয়ার একটা প্রভাব বর্তমানে রয়েছে, যে এখন অনেক মিডিয়া মুখী হয়ে যাচ্ছে আমরা, তো সেক্ষেত্রে মিডিয়ার মাধ্যমে যে অ্যাড গুলা, তারপর হচ্ছে পেপার পত্রিকা, সেগুলোর মাধ্যমেও কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আমাদের এখন কি আচরণটা করা উচিত, কোন আচরণটা আমাদের গ্রহণযোগ্য হবে, এই তো এই বিষয়গুলোর মাধ্যমে আমরা সাধারণত দেখা যায় মূল্যবোধ শিখে থাকি। ধন্যবাদ আপা। আপুকে ধন্যবাদ। আমরা আপুর আলোচনা থেকে বিস্তারিত জেনে নিয়েছি মূল্যবোধ কাকে বলছি। তার মানে আসলে আমরা কোনো একটি চিন্তাকে মূল্যবোধ বলতে পারছি না, দেশ কাল পাত্র ভেদে, পরিবেশ ভেদে, এমনকি সংস্কৃতি ভেদেও আমাদের মূল্যবোধগুলো পাল্টে যেতে পারে, আর তাই মূল্যবোধের
এতটাই গুরুত্ব আমরা দিয়ে থাকি, কারণ এসবের উপর নির্ভর করেই কিন্তু আমরা আমাদের সংস্কৃতিকে বজায় রাখি, আর তার মাধ্যমেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে উন্নত সুন্দর জীবন পৌঁছে দিতে চাই। আমাদের আজকের বিষয়ের আরেকটি অংশ হচ্ছে মানব যৌনতা। আমরা জানি কিছু বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে, ছোট শিশুদের মাঝে, উঠতি বয়সের যারা কিশোর কিশোরী রয়েছে তাদের মাঝে নানান প্রশ্ন, নানান জিজ্ঞাসা থাকে। সেই প্রশ্নগুলো তারা অনেক সময় স্বাচ্ছন্দ্য বোধ করে না সকলকে প্রশ্ন করতে, অনেক ক্ষেত্রে ভুল মানুষকে প্রশ্ন করার মাধ্যমে হয়ে যেতে পারে বড় রকমের একটি বিপর্যয়। আর এসব থেকেই আলোচনা করার মাধ্যমে সঠিক তথ্যটি জানার সুযোগ করারই একটি প্রয়াস হচ্ছে আমাদের এই আলোচনা। আজকের আলোচনায় আমি এই পর্যায়ে আমাদের দ্বিতীয় আপুর কাছে প্রশ্ন রাখতে চাইবো, যেহেতু আমাদের আলোচনার বিষয়ে আছে যে মানব যৌনতা, তো এই বিষয়টি এবং এই বিষয়টির সাথে একটি মানুষের জীবনের গুরুত্ব কতটা জড়িয়ে রয়েছে, এটিকে কিভাবে আমরা আমাদের কিশোর কিশোরীদের কাছে উপস্থাপন করব, তারা কিভাবে মূল্যবোধের সাথে এটাকে জড়াবে সেটা আমরা হয়তো পরে আলোচনা করব, কিন্তু বিষয়টি নিয়ে আসলে সঠিক কোন দৃষ্টিভঙ্গি আমাদের দেখা উচিত, নেওয়া উচিত, কারণ আমাদের এই আয়োজন শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য না, এই আয়োজন কিন্তু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সকলের জন্য। দ্বিতীয় আপুর কাছে প্রশ্ন আমার যে মানব যৌনতা কি এবং এর গুরুত্বটা কতখানি একটি মানুষের সুন্দর জীবন আচরণের জন্য। জি, ধন্যবাদ আপা। আসলে হচ্ছে যে, হ্যালো, যৌনতা হচ্ছে যে কোনো মানুষের জীবনে একটা প্রধান বিষয়। এর মধ্যে লিঙ্গ ও জেন্ডার পরিচয় ও ভূমিকা বা যৌন পরিচিতি, যৌন উত্তেজনা, আনন্দ, অন্তরঙ্গতা ও বংশবিস্তার রয়েছে। আর যৌনতা বেসিক্যালি হচ্ছে প্রকাশ পায় মানুষের চিন্তায়, কল্পনায়, কামনায়, বিশ্বাসে, দৃষ্টিভঙ্গিতে, মূল্যবোধে, আচরণে, অভ্যাসে এবং ভূমিকা এবং সম্পর্ক স্থাপনে। অর্থাৎ সব জায়গাতেই কিন্তু যৌনতাটা প্রকাশ পায়। যদিও হচ্ছে যৌনতা উপরোক্ত সকল বিষয়কে অন্তর্ভুক্ত করতে পারে, কিন্তু সমস্ত বিষয় সব সময় কিন্তু প্রকাশিত হবে তা না। আর এই যৌনতা সম্পর্কে আসলে আমাদের অনেকের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা আছে। যৌনতা বলতে আমরা সব সময় বুঝি যে অন্য মানুষের প্রতি যে শারীরিকভাবে যৌন অনুভূতি বা যৌন চিন্তা বা যৌন আচরণ সেটাকেই বোঝায়। কিন্তু আসলে যৌনতা হচ্ছে যে জৈবিক, শারীরিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক, ধার্মিক এবং আধ্যাত্মিক ব্যাপারগুলো দ্বারা কিন্তু প্রভাবিত হয়। আর যৌনতার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন হচ্ছে আমাদের যে শরীরতন্ত্র বা প্রজনন তন্ত্র, যে আমাদের বয়সন্ধিকালীন পরিবর্তন, আমাদের যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, আমাদের নিরাপদ যৌন মিলন, HIV, গর্ভধারণ, এগুলোও কিন্তু আমাদের এই যৌনতার মধ্যেই অন্তর্ভুক্ত। এছাড়া হচ্ছে আমাদের জেন্ডার পরিচিতি ও জেন্ডারের ভূমিকা, আমরা নিজেদেরকে কিভাবে পুরুষ বা মহিলা বা অন্যান্য হিসেবে দেখি বা অনুভব করি, এগুলো হচ্ছে সেক্সুয়ালিটি। আর সম্পর্ক হচ্ছে আমাদের আচরণ, আমরা কি প্রত্যাশা করি, আমাদের পরিতৃপ্তি কি, বা আমরা হচ্ছে কি অপব্যবহার করছি, এগুলো। প্রেম ভালোবাসা, কিভাবে আমরা প্রেম ভালোবাসাকে আমাদের বন্ধু বান্ধব, পরিবার বা প্রিয়জনের কাছে প্রকাশ করব, এটাও কিন্তু একটা বিষয়। হ্যাঁ, আসলে অনেকে দেখা যাচ্ছে যে ছোটবেলায় অ্যাডোলেসেন্স পিরিয়ডে হচ্ছে অনেকের এই ধরনের মানসিকতা তৈরি হতে পারে, কিন্তু হচ্ছে বাবা মায়েরা অনেক সময় দেখা যাচ্ছে যে এইটুকু বয়সে কেন এরকম, কিন্তু হচ্ছে এটা হতে পারে এবং তাদেরকেও শেখানো যে আসলে আমরা কিভাবে সেগুলো তাদের কাছে প্রকাশ করতে পারি। যৌন ধারা আছে, একজন পুরুষ, নারী বা উভয়ের প্রতি দৈহিক ও আবেগীয় যে পূর্ণ আকর্ষণ থাকা বা কোনো আকর্ষণ না থাকা, এই দুটোই হচ্ছে হতে পারে। এছাড়াও যৌন পরিতৃপ্তি, আমাদের দৈহিক চাহিদা এবং আনন্দ, এবং আমাদের যৌন সঙ্গীর যে চাহিদা এবং আনন্দ, যা একে অপরের কিন্তু পরিপূরক। হ্যাঁ, আরেকটি যেটা, সেটা হচ্ছে যৌন কার্যক্রম, ঘনিষ্ঠ আচরণ, যেমন হচ্ছে আলিঙ্গন করা, স্পর্শ করা ইত্যাদি। আর এই যে মানব যৌনতা, এই মানব যৌনতা কিন্তু হচ্ছে গুরুত্বটা অপরিসীম, কারণ এই যৌনতা সম্পর্কে যদি আমরা আসলে না জানি তাহলে কিন্তু আমরা সঠিক ব্যবহারটা করতে পারবো না। হ্যাঁ, আর যৌনতা সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে তাহলে আমাদের মনোভাবের অনেক বেশি ইম্প্রুভমেন্ট হয়। যৌনতা সম্পর্কে যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে কিছু ইতিবাচক প্রভাব পড়ে, যেমন তরুণদের মধ্যে যদি জ্ঞান বৃদ্ধি হয় বা এবং তারা যদি যৌন এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে
জানতে পারে, তাহলে সেই আচরণের সাথে কিন্তু সম্পর্কিত তাদের যে মূল্যবোধগুলো, সেই মূল্যবোধগুলো হচ্ছে উন্নত হবে। আর যৌনতা সম্পর্কে শিক্ষা গ্রহণ করলে স্কুলে বা বাইরে যদি যৌন কার্যকলাপ হয় বা যৌন ঝুঁকি গ্রহণের আচরণ বা STI, HIV এই সংক্রমণের হার কিন্তু কমে। কারণ হচ্ছে ওই বিষয়গুলো সম্পর্কে যদি জানা থাকে, তথ্য যদি সঠিক তথ্য আমরা জানি, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এই সংক্রমণের হার থেকে কিন্তু আমরা বেঁচে যাব। এছাড়াও যৌনতার ভেতর যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো সম্পর্কে যদি ভালোভাবে ধারণা থাকে, তাহলে পরবর্তী জীবনেও এটা আসলে ইতিবাচক প্রভাব ফেলে। আর আরেকটা গুরুত্বপূর্ণ যে তথ্যটি দিতে চাই তা হলো যে বাংলাদেশের কিশোর কিশোরেরা তাদের যৌনতা সম্পর্কে যদি জানার প্রয়োজন বোধ করে, তাহলে তারা সমাজ থেকে একটা নেতিবাচক মেসেজ পান প্রথমেই। আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে আসলে এমনটাই হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে যৌন অনুভূতি, অভিজ্ঞতা, আচরণ, উদ্বেগ, বিশেষত ইচ্ছা, আনন্দ, প্রেম, ভালোবাসা কিভাবে প্রভাবিত করে কিশোর কিশোরীদের, এই তথ্যগুলো হচ্ছে জানতে দেওয়া হয় না। কিন্তু আসলে এই তথ্যগুলো অবশ্যই জানা প্রয়োজন। অনেক কিশোর কিশোরীরা অনেক ভ্রান্ত ধারণা নিয়ে কিন্তু বেড়ে ওঠে, তাই কিশোর কিশোরীরা যেন যৌনতা সম্পর্কে সঠিক তথ্য পায় সেই বিষয়ে আমাদের পরিবার, সমাজ যেন হচ্ছে এইদিকে একটু মনোযোগ দিতে পারে, যাতে করে হচ্ছে তারা এই সময়টা যেন এই যৌনতা বিষয়ে ভালো জ্ঞান লাভ করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ আপুকেও। আমরা লাইভে ছোট ছোট কিছু প্রশ্ন পাচ্ছি, যেগুলো নিয়ে প্রথম আপুর কাছে চলে যাব। অনন্যা বিশ্বাস লাইভে লিখেছেন, ছোটদের মতামত চিন্তাকে সম্মান না করা কি বড়দের মূল্যবোধের মধ্যে পড়ে? সে আবার আরেকটি কথা যুক্ত করেছে একটু পরেই, যে যৌনতা নিয়ে ট্যাবু থাকার কারণে বাবা মায়েরা যৌনতা নিয়ে বিন্দুমাত্র ধারণা রাখে না এবং আলোচনা করে না। হয়তো ধারণা রাখে না কথাটা বলা সঠিক হবে না, তারা হয়তো আলোচনা করতে হবে এই বিষয়টা নিয়ে সকল ক্ষেত্রে জানা থাকে না। অনেক সাইদুর রহমান সাইদ প্রশ্ন করেছেন, যৌনতা সম্পর্কে বিয়ের আগে জানবে না পরে জানবে? আচ্ছা, প্রথম আপুর কাছে প্রশ্ন গুলো রাখছি, আপু উত্তরগুলো সংক্ষেপে দিবেন আশা করছি। জি আপা, প্রথম যে প্রশ্নটা ছিল যে সম্মানের একটা বিষয় ছিল, যে ছোটদের মতামতকে বা মতামত থাকে সেটাকে সম্মান না করা কি বড়দের মূল্যবোধের মধ্যে পড়ে কিনা। সম্মান বিষয়টা হচ্ছে এক ধরনের মূল্যবোধ, এটা আসলে ছোট হোক বড় হোক, আমরা যে কাউকে তাদের আচরণ, তাদের বিশ্বাস সবকিছুকে আমাদের আসলে সম্মান করা দরকার। আমি যদি একজন বড় ব্যক্তি হয়ে, আমি যদি একজন ছোট যে আছে আমার, তার বিশ্বাস, চিন্তা বা আচরণকে যদি আমি সম্মান করি, তাহলে দেখা যায় বা মতামতকে যদি সম্মান করি, তাহলে দেখা যায় যে সেও কিন্তু মানে বিপরীতে যে আমার যে মতামতটা আছে বা আমার যে বিশ্বাসটা আছে সেটাকে কিন্তু সম্মান করার প্রবণতা দেখা যায়। আর হচ্ছে যে সম্মান করার বিষয়, মতামত জিনিসটা যে আমরা শুনতে পারি চাইলে, মতামত মানেই কিন্তু এ না যে সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কারণ যে মতামতটা থাকছে সেটা আমরা ছোট হোক বড় হোক আমরা শুনতে পারি, সে কি ভেবে এই মতামতটা দিচ্ছে, তার পক্ষে যুক্তিটা কি, সেটা যখন আমরা শুনতে যাব তখন কিন্তু সে অনেক সম্মানিত বোধ করে এবং সে দেখা যায় যে সে অনেক যে লজিক্যাল চিন্তাটা, যৌক্তিক চিন্তাটা, সেটা সে করার একটা দক্ষতা অর্জন করে। তাই আমরা অপরের মতামতটা শোনা এবং এটা নিয়ে আলোচনা করতে পারি, এটা মানে না যে এটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। জি, আরেকটি বিষয় ছিল, ছিল জি, ওটা হচ্ছে যে বাবা মা যৌনতার বিষয়টি নিয়ে কথা বলতে চান না, এরকম একটা বিষয় ছিল প্রশ্ন। অনেক সময় দেখা যায় যে প্রশ্ন ছিল আপু, যে আমাদের যৌনতার বিষয়টি বাচ্চাদের বলছি যেহেতু কথা, অনেকেই, অনেক গার্জেনই মনে করে বিষয়টি, যে এটা নিয়ে কেন কথা বলবো, এটা বিয়ের পরে সেইটি মানে নিজে নিজে জেনে যাবে, বিয়ের আগে কেন জানবে? তো আমরা যে আলোচনাটি করছি কেন করছি, সংক্ষেপে মনে হয় একটু বলে দেওয়া সকলের ক্ষেত্রেই সুবিধাজনক হবে। জি আপা, যৌনতার বিষয়টি, যৌনতা অনেক বড় একটি বিষয়, যৌনতার মধ্যে এটাই বোঝাচ্ছে না যে বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে যে শারীরিক সম্পর্কটা থাকছে, বাচ্চা হচ্ছে, শুধু এতটুক বিষয় কিন্তু যৌনতা না, যৌনতা অনেক বড় একটা বিষয়। এটার মধ্যে আমাদের যে বিশ্বাসটা, আমরা আমাদের যে লিঙ্গ, আমরা যে একজন নারী, সে যে নারী বা একজন পুরুষ যে পুরুষ, সে এটাকে সে মেনে নিতে পেরেছে কিনা, এই বিষয়টা কিন্তু যৌনতার মধ্যে একটা অংশ। তারপর হচ্ছে যে বয়সন্ধিকাল সময়টাতে দেখা যায় যে একজন
ছেলে একজন মেয়ের সাথে খেলতে চাইতে পারে, তখন দেখা যাচ্ছে যে হয়তো গার্জিয়ান বলছে যে না তুমি মেয়েদের সাথে খেলা দরকার নাই, তুমি ছেলেদের সাথে খেলবা, বিষয়টা কি? এটাও কিন্তু যৌনতার মধ্যে একটা অন্তর্ভুক্ত অংশ, যে এখানে আসলে ছেলে মেয়ে কোনো পার্থক্যের বিষয় না, এটা একজন বন্ধুর সাথে খেলতেই পারে। তো যৌনতা ছোট বিয়ের পরে জানার মতন বিষয় না, যৌনতা সম্পর্কে যদি আগে থেকে ধারণা থাকে তাহলে দেখা যায় যে অনেক সময় কিশোর বয়সে যে বন্ধুদের একটা প্রভাব থাকে, তখন তারা অনেক ঝুঁকিপূর্ণ আচরণগুলো করতে পারে, তারপরে ভুল সিদ্ধান্ত নিতে পারে, এই জিনিসগুলো তাদের মধ্যে হতে পারে। এই জিনিসগুলো থেকে কিন্তু তাদেরকে যদি আগে থেকে তাদের ধারণা দেওয়া থাকে, কথা বলা যায়, তো এই জিনিসগুলো থেকে দেখা যায় তাদের অনেকটা মানে উপকার হয়। ধন্যবাদ আপুকে। আমরা অনেক ক্ষেত্রেই একটা জিনিস খেয়াল করি, যেটা নিয়ে একটু ঢেকে রাখা, লুকানোর চেষ্টা করা হয়, স্পষ্ট করে ধারণা দেয়া হয় না, অনেক ক্ষেত্রেই বাচ্চাদেরকে বা উঠতি বয়সের কিশোর কিশোরীদেরকে ভুল পথে ভুলভাবে সেগুলোর জ্ঞান লাভ করতে দেখা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা সহপাঠীদের কাছ থেকে সম্পর্কে ভুল তথ্য পায়, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ভুল জায়গা থেকে ভুল তথ্যগুলো নিয়ে নিজেদের জীবনে বড় রকমের বিপর্যয় ডেকে আনে। তাই সঠিক জ্ঞান সঠিকভাবে লাভের মাধ্যমে কিন্তু তারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ধীরে ধীরে গড়ে উঠবে। একটি মূল্যবোধ একদিনে তৈরি হবে না, সঠিক মূল্যবোধ তৈরির জন্য অবশ্যই তাদেরকে দীর্ঘমেয়াদী এবং ধীরে ধীরে গড়ে তোলার পথটি আমাদেরকে দেখাতে হবে। আমার কাছে আরো একটি প্রশ্ন রয়েছে, যেটি আমি প্রথম আপুর কাছেই করব। ব্যক্তিগত মূল্যবোধ, আমরা অনেক সময় ব্যক্তিগত মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, বিভিন্ন রকমের মূল্যবোধ নিয়ে কথা শুনি। প্রশ্নটি ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে, যে এই ব্যক্তিগত মূল্যবোধ সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অর্জনকে কিভাবে প্রভাবিত করে? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। ব্যক্তিগত মূল্যবোধ সম্পর্কে যদি আমি বলি, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা অনেকভাবে মূল্যবোধটা শিখতে পারি বা জানতে পারি, যেমন পরিবার, স্কুল ছিল, বন্ধু বান্ধব ছিল। তো আমরা যে অনেকভাবে শিখছি বা অনেক উৎস থেকে আমরা মূল্যবোধ সম্পর্কে জানছি, তো সব জিনিস আমরা হয়তো সবসময় ধারণ করি না নিজের মধ্যে। দেখা যাচ্ছে যে আমার সাথে যেটা যায়, আমি ব্যক্তি হিসেবে যেটা পছন্দ করছি, তো সেই জিনিসগুলোর মধ্যে দেখা যায় আমি ওইটা ধারণ করি। তো সব মূল ওইটাকে বলা হয় আসলে ব্যক্তিগত মূল্যবোধ, যেটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি, যেটা আমি বিশ্বাস করছি, আমার বিশ্বাস সাথে মিলছে, এটাই হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ। তো সিদ্ধান্ত নেয়ার বিষয়টি আসে তখনই যখন আমরা আসলে বুঝতে পারি না যে আসলে কি আমি এটা করব নাকি করব না, এরকম একটা দ্বিধার মধ্যে থাকি, তখন আমরা একটা মানে অ্যাকশনে যেতে হয় যে আসলে এটা কি করা উচিত। তো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এক ধরনের আচরণ, আবার অনেক সময় আমাদের দেখা যায় যে আমাদের কোনো কিছুই করতে ইচ্ছা করে না, কিছুই করব না, এটাও কিন্তু এক ধরনের সিদ্ধান্তের মধ্যে পড়ে। তো দেখা যায় যে সব সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদের অনেক মানে যৌক্তিক চিন্তা করতে হয় না, যেমন আমি কালকে স্কুলে যাব বা আমি কালকে কোথাও পড়তে যাব, এইটা সিদ্ধান্তের মধ্যেই পড়ে। কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য কিন্তু আমার খুব একটা চিন্তা করতে হচ্ছে না, এটা আমার একটা অভ্যাসের পরিণত হয়ে গেছে। কালকে স্কুলে যাব, স্কুলে যাওয়ার আগে স্কুলের পোশাকটি পরব, কোন ভাবে যাব, কি উপায়ে যাব, এই জিনিসগুলো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যার জন্য এটা এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য কিন্তু আমাকে খুব একটা চিন্তা করতে হয় না। কিন্তু আবার এমন কিছু সিদ্ধান্ত থাকে যেটার উপর আমার ভবিষ্যৎ নির্ভর করছে, যেটার ফলাফলটা যদি খারাপ হয় বা নেতিবাচক হয়, তখন এটার উপর আমার একটা প্রভাব পড়তে পারে আমার জীবনে, তখন হচ্ছে আমরা একটু সচেতন ভাবে জিনিসটা নিয়ে আমরা ভাবি। তো সিদ্ধান্তটা নেওয়ার জন্য সাধারণত যে আমরা কাজগুলো করে থাকি, তখন হচ্ছে আমরা একটু দেখি যে আমার যে মূল্যবোধটা আছে এই জিনিসটা আমার সিদ্ধান্তটার সাথে যাচ্ছে কিনা। আমি যে একটা কাজ করতে চাচ্ছি, যেমন আমি যদি বলি যে আমি একটা ভবিষ্যতে আমি একটা এমন পেশায় যেতে চাচ্ছি, হ্যাঁ, তো ওই পেশাটার সাথে আমার যে মূল্যবোধটা আছে সেটা মিলছে কিনা। যেমন এমন অনেক পেশা থাকতে পারে যেখানে ছেলে মেয়ে একসাথে কাজ করছে, অথবা এমনও হতে পারে অফিসটার মধ্যে সবাই পুরুষ বা অফিসটার মধ্যে সবাই নারী, আমি শুধু একজন একা মেয়ে বা আমি শুধু একজন পুরুষ, এমনও হতে পারে। তো এরকম কোন পেশা যদি আমি যেতে চাই, কিন্তু আমার যদি একটা মূল্যবোধ থাকে যে না ছেলেদের সাথে মেশা যাবে না বা মেয়েদের সাথে মেশা যাবে না, ছেলে ছেলের সাথে মিশতে হবে, মেয়ে মেয়ের সাথে মিশতে হবে, তো এটা আমার একটা মূল্যবোধ, তো আমি আবার যেতে চাচ্ছি এরকম একটা পেশা যেখানে এরকম হতে পারে, তো এই জিনিসটা মিলছে কি না,
এটা একটু ভেবে দেখা। তারপর হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বিষয় কাজ করে, সেটা হচ্ছে যে তথ্য নেওয়া, যে আমার মূল্যবোধ আমার মূল্যবোধের জায়গায় রইলো, কিন্তু আমি যদি আমার মূল্যবোধটা পরিবর্তন করতে চাই তো সেক্ষেত্রে কি কি হতে পারে, সেক্ষেত্রে কি আমার কোনো ক্ষতি হতে পারে কিনা বা আমার কোনো মানে ঝুঁকির আশঙ্কা থাকে কিনা, সেক্ষেত্রে একটু কয়েকজনের সাথে কথা বলে তথ্য নেওয়া যেতে পারে। তারপর বিভিন্ন বই থেকে পড়ে তথ্য নেওয়া যেতে পারে যে আসলে এটা আমার মূল্যবোধটা কি পরিবর্তনের প্রয়োজন আছে কিনা। আর এক্ষেত্রে একটা বিষয় কাজ করতে পারে যে আমাদের ব্যক্তিগত মূল্যবোধটা চেনার জন্য আমরা হচ্ছে কিছুটা সময় নিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা, তারপর হচ্ছে যে কারোর সাথে আমাদের আচরণ, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমার আসলে ব্যক্তিগত মূল্যবোধটা কি সেটা সম্পর্কে আমরা জানতে পারি। যেমন হচ্ছে যে রাস্তায় একটা ছেলে একটা মেয়ে হচ্ছে হয়তো কোনো চায়ের দোকানে বসে কথা বলছে, আমার কাছে জিনিসটা ভালো লাগলো না, তো এটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি যে আসলে আমার কি কারণে ভালো লাগলো না, ওরা ছেলে মেয়ে এই জন্য নাকি ও রাস্তায় কথা বলছে এই জন্য, মানে আমার কি কারণে ভালো লাগলো না, সেটা একটু নিজের সাথে যদি নিজে আমরা কাজ করে দেখতে পারি, তো এইভাবেও কিন্তু আমরা চাইলে আমাদের ব্যক্তিগত মূল্যবোধগুলো খুঁজে বের করতে পারি। তারপর হচ্ছে যে এই মূল্যবোধটার জন্য আমি কি কোনো প্রতিবন্ধকতা ফেস করছি কিনা, যেমন আমি যদি একজন শিক্ষক হয়ে থাকি তো আমাকে যদি আমার একটা স্কুলে পড়াতে হয় সেখানে ছেলে মেয়ে দুইজন মানে সবাই থাকবে ক্লাসের মধ্যে, কিন্তু ওই যে আমার মধ্যে একটা বিষয় ছিল যে আমার তো ভালো লাগে না ছেলে মেয়ে একসাথে থাকবে কেন, ওরা তো আলাদা থাকার কথা, তো এইটা নিয়েও কাজ করা যেতে পারে। যদি আমি শিক্ষক হই তাহলে তো আমার উচিত সবাইকে সমান চোখে দেখা, সমান ভাবে গ্রহণ করা, তো এক্ষেত্রে আমার নিজের সাথে নিজে কাজ করাটা খুব দরকার যে আমি কি এটা পরিবর্তন করব কি করব না আমার এই মূল্যবোধটা। আর একটা হচ্ছে যে এই মূল্যবোধটা থেকে কি আমি উপকৃত হচ্ছি নাকি আমি কোথাও আটকে যাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে একটু নিজের সাথে যদি আমরা নিজেরা কাজ করতে পারি তাহলেই দেখা যায় যে আমরা সঠিক সিদ্ধান্তটা নিয়ে আগাতে পারি। ধন্যবাদ আপা। আপুকে ধন্যবাদ। দ্বিতীয় আপুর কাছে আমার এবারে একটি প্রশ্ন, বাবা মায়ের বিশ্বাস ও মূল্যবোধ সন্তানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি প্রভাব ফেলতে পারে? মানে সন্তানের নিজস্ব সিদ্ধান্ত নয়, নিচ্ছে না সে, কিন্তু তার সেই সিদ্ধান্ত গুলো যে সে নিবে মনে করছে নেওয়ার আগে তার বাবা মার যে মূল্যবোধ গুলো আছে সেগুলো কি তাকে প্রভাবিত করবে? জি, ধন্যবাদ আপা। ধন্যবাদ প্রশ্নকর্তাকে যিনি আসলে প্রশ্নটি করেছেন। অবশ্যই বাবা মায়ের বিশ্বাস এবং মূল্যবোধ সন্তানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলে, তো সেই ক্ষেত্রেই আমি হচ্ছে মূল্যবোধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিন্তু ছোট্ট করে যদি আমি বলি বিশ্বাস আর মূল্যবোধটা কি আসলে, এটাই প্রথমে জানা দরকার। বিশ্বাস হচ্ছে বলতে সাধারণত পারিপার্শ্বিক যে বিষয় বা জগৎ সম্পর্কে কোন সত্তার স্থায়ী বা অস্থায়ী প্রত্যক্ষণকৃত ধারণাগত যে উপলব্ধি বা জ্ঞান এবং সেই নিশ্চয়তার উপর যে আস্থা আমরা করি সেটাকেই বোঝানো হয়। আর মূল্যবোধটা হচ্ছে যে আমাদের মৌলিক বিশ্বাস যা মনোভাব বা ক্রিয়াকলাপকে প্রেরণা দেয়। আমাদের জন্য গুরুত্বপূর্ণ কি তা নির্ধারণ করতেও কিন্তু এটা সহায়তা করে, কারণ আমরা আসলে কোন ধরনের লোক হতে চাই বা অন্যদের সাথে আমরা কিভাবে আসলে আচরণ করতে চাই এই সব কিছুই কিন্তু নির্ধারণ করতে সাহায্য করে এই মূল্যবোধ। মূল্যবোধ আমাদের এই যে কাজকর্মগুলো আমরা করি সেটাকে হচ্ছে গাইড করে। বাবা মায়ের বিশ্বাস এবং মূল্যবোধ সন্তানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় রিলিজিয়াস যে ভ্যালুস থাকে সেটাতে প্রভাব ফেলতে পারে, এডুকেশনাল চয়েস এর ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে, ক্যারিয়ার চয়েস এর ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তো যদি আমরা হচ্ছে একটা উদাহরণ দেই, অনেক সময় দেখা যাচ্ছে যে এডুকেশনাল চয়েস এর ক্ষেত্রে কোনো একজন ছেলে মনে করছে যে সে হচ্ছে আসলে উদ্ভিদ বিজ্ঞানে পড়তে চায়, কিন্তু তার বাবা মায়ের বিশ্বাস যে ছেলেরা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না, বা হচ্ছে যদি উদ্ভিদ বিজ্ঞান পড়ে তাহলে এটা একটা মেয়েলি সাবজেক্ট, এই ধরনের হচ্ছে মূল্যবোধও হচ্ছে তাদের মধ্যে থাকতে পারে। সেক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে পরবর্তীতে সন্তান হচ্ছে যখন এই পর্যায়ে আসে তখন তার সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়, কারণ তার বাবা মায়ের বিশ্বাস বা মূল্যবোধ যেরকম হয়তো বা সন্তানের বিশ্বাসের সাথে মিলছে না, কিন্তু হচ্ছে যেহেতু কনফ্লিক্ট হচ্ছে দুইজনের মধ্যে একমত পোষণ করতে পারছে না, তখন দেখা যাচ্ছে সে একটা এডুকেশনাল চয়েস এর ব্যাপারে সে একটা ভালো সিদ্ধান্তই গ্রহণ করতে পারছে না, তখন দেখা যাচ্ছে সে হয়তো উদ্ভিদ বিজ্ঞানও পড়ছে না, বা উদ্ভিদ বিজ্ঞানে যদি পড়েও থাকে তাহলে সে ছেলেটা হয়তো ভালো রেজাল্ট করতে পারছে না, বা পরবর্তী জীবনে সে তার যে চয়েস এর ব্যাপার ছিল সে সেই জায়গায় পৌঁছাইতে পারে নাই। রিলিজিয়াস ভ্যালুস এর কথা যদি চিন্তা করি, অনেক সময় দেখা যাচ্ছে যে
বাবা মায়েরা হচ্ছে যে মূল্যবোধের হয়, একটা মেয়ে ছোটবেলা থেকে দেখা যাচ্ছে যে বোরখা পরবে, এটা হচ্ছে তার মায়ের ইচ্ছা, কিন্তু সেই মেয়েটার ইচ্ছা হচ্ছে যে সে একটু কো কারিকুলার অ্যাক্টিভিটি গুলো ভালোভাবে করতে চায়, বা ওই জায়গায় আসলে তার যাওয়ার ইচ্ছা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েদেরও ওই জায়গাটায় হচ্ছে একটা বাধা পড়ে, এবং সে আসলে ওই অ্যাক্টিভিটিতে যাবে কিনা, পরিবারের কোনো সাপোর্ট পাবে কিনা, সেই জন্যই দেখা যায় যে অনেক সময় তারা ওই জায়গায় যেতে পারে না, এবং হচ্ছে তাদের ডিসিশন নিতেও অসুবিধা হয়। তারপরে হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণে আবার কিন্তু অনেকগুলো প্রভাবিত করে, এরকম অনেক কারণ রয়েছে। প্রথম আপা কিছুক্ষণ আগে বলেছিল যে অতীত অভিজ্ঞতা, তো অতীত অভিজ্ঞতার কারণও কিন্তু একটা বড় কারণ এই সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করার জন্য। আবার অনেক সময় যে কগনিটিভ বায়াসেস, যেটাকে বলছে যে চিন্তার আসলে বায়াসনেস থাকে, তারপরে হচ্ছে অনেক সময় প্রতিশ্রুতি বৃদ্ধি হয়, আবার স্বতন্ত্র কিছু পার্থক্য থাকে, প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, তাদের হচ্ছে ভিন্ন ভিন্ন চিন্তা, ভিন্ন ভিন্ন আচরণ, ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখা, তো এইগুলোর কারণেও কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে অসুবিধা হয়। আবার অনেক সময় হচ্ছে ব্যক্তিগত প্রাসঙ্গিকতার কারণেও এটা প্রভাবিত হতে পারে। হ্যাঁ, আর প্যারেন্টসদের উদ্দেশ্যে হচ্ছে যেটা বলতে চাই যে পিতামাতা তাদের পারিবারিক যে মূল্যবোধ বা বিশেষ জিনিস নিয়ে কথা বলা প্রয়োজন, সেটা কিন্তু কথা বলতে হবে, কারণ হচ্ছে সন্তানের মূল্যবোধকেও কিন্তু বাবা মাকে রেসপেক্ট করতে হবে। সন্তান হচ্ছে একটা জিনিস নিয়ে চিন্তা করতেই পারে, সেই চিন্তাটা হচ্ছে সব সময় খারাপ হবে তা কিন্তু নয়, কিন্তু আমি যদি আমার সেই পূর্বের বিশ্বাস বা ধারণা বা মূল্যবোধ নিয়ে বসে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু সেই প্রভাবটা সন্তানের উপর গিয়ে পড়বে। আর তবে মূল্যবোধ হচ্ছে কিন্তু লাইফ টাইমে চেঞ্জ হতে পারে, তাই মনে রাখতে হবে যে শিশুর যখন মূল্যবোধ গ্রো করার জন্য পরিবার একটা গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন। আর এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল রাখা, যে তাদের মূল্যবোধ সম্পর্কেও খেয়াল রাখা, সন্তানের তারা আসলে কি পছন্দ করে সে সম্পর্কেও হচ্ছে পিতামাতার দায়িত্ব যে একটু জেনে নেয়া, এবং যে সামাজিক সম্পর্কগুলো আছে এই সামাজিক সম্পর্কে সন্তানের সাথে হচ্ছে কথা বলা। আমরা যদি আসলে সঠিকভাবে এই কথাগুলো হচ্ছে বলতে পারি সন্তানের সাথে, এবং সন্তানরাও যদি আমাদের সাথে সেই বিষয়গুলো খুব ভালোভাবে শেয়ার করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই সিদ্ধান্ত গ্রহণ করাটা অনেক বেশি সহজ হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপু। লাইভের একটি প্রশ্ন আমি দ্বিতীয় আপুর কাছে রাখতে চাইছি। কোন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নেশা ঠিক কিনা, মেলামেশা করলে কোনো ঝুঁকি থাকে কিনা, এমন সময় কি করা উচিত? প্রশ্নটি করেছে রিমন হাসান ওয়াহেদ। আপু প্রশ্নটির উত্তর সংক্ষেপে দিলেই আমার মনে হয় আপু পরিষ্কার প্রথম হয়ে যাবে লাইনটা বিষয়টি। শুনতে পারিনি, প্রথম লাইনটা যদি একটু বলতেন। কোন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মেশা ঠিক কিনা, মেলামেশা করলে কোনো ঝুঁকি থাকে কিনা, এমন সময় কি করা উচিত? ধন্যবাদ যিনি আসলে প্রশ্ন করেছেন। স্কুল কলেজে আসলে ছেলে মেয়ে সবাই একই সাথে মিশবে, এটাই হচ্ছে স্বাভাবিক, নর্মাল, স্বাভাবিক যে মেলামেশা সেটাতে কোনো অসুবিধা নেই। এখন আসলে কোন মেলামেশার কথা বলেছে সেটা আমি বুঝতে পারছি না। নর্মালি হচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে মেশা, কথা বলা, গল্প করা, সময় কাটানো, এই সব কিছুই আসলে বন্ধু বান্ধবের সাথে করা যাবে, কিন্তু সে আসলে হচ্ছে বন্ধু বা বান্ধবী যেই হোক না কেন, সে কোন পথে যাচ্ছে, সে কি আসলে খারাপ পথে যাচ্ছে কিনা, বা হচ্ছে সে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে কিনা, বা খারাপ কিছু ব্যবহার করছে কিনা, ওই জায়গাটাই খেয়াল রাখা। কিন্তু হচ্ছে মেলামেশা করা যাবে না এরকম কোনো বিষয় নেই। স্কুলে থাকতে বন্ধু বান্ধব সবাই আসলে একসাথে মিলেমিশে ক্লাস করতে পারে, গল্প করতে পারে, কিন্তু তারা আসলে কোনো খারাপ কোনো দিকে যাচ্ছে কিনা এই বিষয়টা খেয়াল রেখে চললেই কোনো অসুবিধা হবে না বলে আমার মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপু। প্রথম আপুর কাছে লাইব্রেরি একটি প্রশ্ন পড়তে চাই। লাইভে অনন্যা বিশ্বাস প্রশ্ন করেছে, বাবা মায়েদের ক্ষেত্রে কি এ বিষয়গুলো নিয়ে কাউন্সিলিং করা যায়? শর্মি স্নেহা বলছে, অনেক সময় বাবা মা অহেতুক সন্দেহ করে, এতে খুব খারাপ লাগে, এমন অবস্থায় কি করণীয়? প্রথম আপুর কাছে প্রশ্ন দুটি রাখছে। আপু আমাকে শুনতে পাচ্ছেন? দ্বিতীয় আপুর কাছে প্রশ্ন দুটি রাখি। জি আপু আপু প্রশ্নটি বলুন। এরকম, যে বাবা মায়ের সাথে আসলে এই বিষয়গুলো নিয়ে কাউন্সেলিং করা যায় কিনা। আর আরেকজন বলেছে যে অনেক সময় দেখা যায় যে বাবা মা সন্দেহ করে থাকে, সেক্ষেত্রে বাবা মাকে কিভাবে আমরা এই
বিষয়গুলো বোঝাবো বা আমরা কিভাবে বিষয়গুলো বুঝবো, যদিও কথাগুলো আগে আমরা আলোচনা করেছি। জি আশা ধন্যবাদ। করছি, আসলে যিনি প্রশ্ন করেছেন, বাবা মায়ের সাথে অবশ্যই কাউন্সেলিং করানো সম্ভব বাবা মা যদি চায়, কারণ কাউন্সেলিং হচ্ছে এমন একটা বিষয় যেখানে হচ্ছে নিজে থেকে আসলে যদি না আসে কাউন্সেলিং করতে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল হয় না। সেই ক্ষেত্রে যেটা করতে পারি যে হচ্ছে স্কুল কলেজে এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলা হয় এবং প্যারেন্টস মিটিং যদি করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু পিতামাতারা ওখান থেকে অনেক তথ্য পাবে। কিন্তু কাউন্সেলিং অবশ্যই করা যাবে যদি হচ্ছে তারা নিজেরা চান যে কাউন্সেলিং নিতে, এটা একটা উত্তর। আর সেকেন্ডটা হচ্ছে বাবা মায়েরা অনেক সময় অবিশ্বাস করে থাকে, কারণ হচ্ছে যে তারা হয়তো বা নিজেরা নিজেদের সাথে সেইভাবে কথা বলে না, সন্তানের সাথে আসলে সম্পর্কটা কেমন সেটা বুঝতে চায় না, বা চিন্তা করে যে তারা যেহেতু অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই বয়সে আসলে এটা কেন করবে বা এটা করা ঠিক না। তাদেরও কিছু ভ্রান্ত ধারণা থাকতে পারে যেটা থেকে তারা হচ্ছে অবিশ্বাস করতে পারে। হ্যাঁ, যদি অবিশ্বাস করে থাকে সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে যে ঘটনাগুলো আসলে ঘটছে সেই ঘটনাগুলো তাদের সাথে আপনার শেয়ার করা এবং বোঝানোর চেষ্টা করা, কারণ আপনি হচ্ছে আসলে তাকে বোঝাতে পারেন এবং তাকে বলতে পারেন, এবং এই ঘটনাটা আপনি যেহেতু আপনার সাথে ঘটছে সেই ক্ষেত্রে বাবা মায়ের কাছে আপনি নিজে গিয়ে বলবেন। বলার পরে তারা যদি না বুঝতে চায় সেক্ষেত্রেও আপনার চেষ্টা থাকবে যে আপনার যদি কোনো তথ্য থাকে সেই তথ্যগুলো সঠিক তথ্যটা তাদের কাছে প্রদান করা। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় তারা যদি সঠিক তথ্যটি পায় সেই ক্ষেত্রে এই জায়গা থেকে আপনাদের অনেকটাই সরে আসতে পারবেন এবং তারাও হয়তো আপনাদেরকে ভালোভাবে বুঝতে পারবে। ধন্যবাদ আপনার। ধন্যবাদ আপু। প্রথম আপুর কাছে আমার একটি প্রশ্ন আপু, লাইভে দুটি প্রশ্ন একই রকম আছে। নাদিয়া নাফসিন প্রশ্ন করেছে, ফোন ব্যবহারের আসক্তি থেকে মুক্তির উপায় কি? তানভীর আলমও একই প্রশ্ন করেছে, ফোনের বেশি ব্যবহার থেকে মুক্তির উপায় কি? যদিও আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, জি তারপরেও যেহেতু তারা লাইভে প্রশ্ন করেছে, সংক্ষেপে যদি উত্তরটা আপনার কাছ জি থেকে পায় আপু। ফোন ব্যবহারের বিষয় আসক্তিটা থেকে যদি সে মানে বের হয়ে আসতে চায়, তো প্রথম যে বিষয়টা হচ্ছে যে দৃঢ় মনোবল রাখা যে আসলে সে বের হতে চাচ্ছে কিনা। যাই কি যা আজকে চাচ্ছে কিন্তু একটু পরে আমি আবার গিয়ে ফোনটা ধরে ফেলছি, বিষয়টা তা না। এটাতে হচ্ছে যে নিজের কাছে একটা লক্ষ্য ঠিক রাখা যে আসলেই সে চাচ্ছে, তারপর হচ্ছে যে সময়টা আস্তে আস্তে কমানো যায় কিনা, যে সে একটু খেয়াল করে দেখলো যে এতদিন পর্যন্ত সে মোবাইলটা ব্যবহার করছে, সে দিনে 24 ঘন্টার মধ্যে আসলে কত ঘন্টা ব্যবহার করছে। যদি আমি ধরে নিই সে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা মোবাইলটা ব্যবহার করছে, তো সেক্ষেত্রে আধা ঘন্টা করে হলেও কমানো যায় কিনা, এবং সেটার একটা সে চাইলে লিখে রাখতে পারে যে আজকে এত তারিখ থেকে আমি শুরু করলাম আমার লক্ষ্যটা, এবং আমি হচ্ছে আজকে আমি আধা ঘন্টা কম ইউজ করব বা 15 মিনিট কম ইউজ করব, এটা সে একটু একটু করে কমাতে পারে কিনা। তারপর হচ্ছে সে যদি তার লক্ষ্যটাতে চলে যায় যে সে আজকে চিন্তা করেছে যে সে আজকে 9.5 ঘন্টা হয়তো ফোনটা ব্যবহার করবে, এটাই তার লক্ষ্য ছিল এবং সেটাই করতে পেরেছে, সেক্ষেত্রে নিজেকে যদি একটু ছোট করে পুরস্কার দেওয়া যায় যে হয়তো নিজের জন্য একটা চাই বানিয়ে আনলো যে না এটা হচ্ছে আমার, আমি নিজেকে পুরস্কৃত করছি, আমি একটা লক্ষ্যে পৌঁছাতে পেরেছি এজন্য আমি খুশি, এভাবে যদি সে এটা করতে পারে তো দেখা যায় যে আশা করা যায় যে হয়তো এইটা থেকে বের হয়ে আসতে পারবে আসক্তিটা থেকে। ধন্যবাদ আপা। ধন্যবাদ আপুকে। আসলে এই করোনাকালীন সময়ে আমাদের স্কুল কলেজ বন্ধ থাকায় দীর্ঘ একটা সময় ধরে শিক্ষার্থীদেরকে পড়াশোনার জন্য এবং বিভিন্ন যোগাযোগের জন্য কিন্তু এই ডিজিটাল ডিভাইস গুলোর ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু সব থেকে বড় একটা জিনিস, যখন আমরা কোনো কিছু বুঝে নেই যে এটা আমার জন্য ক্ষতিকর, তাহলে প্রথমে যদি ভালো করে বুঝি যে কেন ক্ষতিকর, আমি কেন এটা থেকে দূরে থাকব, তাহলে এই যে উইল পাওয়ারটা তৈরি হয়, আপু যখন বললেন যে আমরা এটা আস্তে আস্তে কমাবো, তখন সেই উইল পাওয়ারটা প্রয়োগ করা আরো সহজ হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, যখন আমরা কোন একটা কাজে একটা পরিকল্পনা মাফিক, আমরা যখন এটা নিয়ে কথা বলেছিলাম, রুটিন করার কথা বলেছিলাম, দৈনিক একটা নিয়ম মানার কথা বলেছিলাম, জীবনের একটা সুস্পষ্ট লক্ষ্য, সে লক্ষ্য বাস্তবায়নের ছোট ছোট পদক্ষেপ গুলো, সিদ্ধান্ত নেওয়া, প্রতিদিনের কাজ ঠিক করা, সব মিলে নিজের জীবনকে গুছিয়ে আনা, আসলে আমাদের কোনো একটা বদভ্যাস শুধু এক জায়গাতেই প্রভাবিত করে না, পুরো জীবনটার ওপরেই কিন্তু তার একটা প্রভাব থেকে যায়। আমি প্রথম আপুর কাছেই যাব। আপু, এই যে আমরা আজকে কথা বলছি মূল্যবোধ নিয়ে, কিশোর কিশোরীদের ওপর
বাবা আমার মূল্যবোধ নিয়ে কথা বলেছি, কিন্তু এ পর্যায়ে আমি একটু জানতে চাইবো পারিবারিক মূল্যবোধটা কিভাবে প্রভাব ফেলে, এ পারিবারিক মূল্যবোধ আসলে কতটা। কারণ অনেক সময় আমরা শুনে থাকি যে পরিবার থেকে যা আমরা পাই বা যে ধরনের মূল্যবোধ পাই, কোনো না কোনো ভাবে সেই মূল্যবোধকে আমরা কখনোই ভাঙতে পারি না, সেটাই আমাদের আচ্ছন্ন প্রচ্ছন্ন ভাবে সারা জীবন বহন করে যেতে হয়। তা আসলে কি কথাটা সঠিক, না আমরা চাইলে এই পারিবারিক মূল্যবোধ থেকে বের হয়ে নতুন কিছু তৈরি করতে পারি? জি আপা, প্রশ্নটির জন্য ধন্যবাদ। পারিবারিক মূল্যবোধ বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের উপর কিরকম প্রভাব ফেলছে বা কতটুকু গুরুত্ব, এটা জানতে চাওয়া হয়েছে। তো পরিবার বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছে যখন কিশোর কিশোরী থাকে, তো সে তার মা বাবা ভাই বোন বা অন্যান্য যারা থাকে পরিবারে তাদের কাছ থেকে শিখে থাকে। তো এই মা বাবার কথা যদি আমি বলি, এই মা বাবারও কিন্তু একসময় কিশোর কিশোরী ছিল, তাদের একটা পরিবার ছিল, সেখান থেকে কিন্তু কিছু জিনিস শিখে এসেছে। সেই সেই বিষয়গুলো সে আবার যখন মা বাবা হয়ে যাচ্ছে তখন সে আবার তার সন্তানকে শিখাচ্ছে। এভাবে কিন্তু মূল্যবোধ গুলো দেখা যায় যে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মতে মানে যাচ্ছে। তো এটার যে গুরুত্ব, একটা জিনিস হচ্ছে যে যখন পারিবারিক মূল্যবোধটা থাকে এবং প্রত্যেকটা সদস্য সেই মূল্যবোধগুলো ধারণ করে, তখন দেখা যায় যে একটা জিনিস হচ্ছে একজন আরেকজনের যে বিপদে এগিয়ে আসা, পাশে থাকা, এই জিনিসটা খুব দেখা যায়। বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের মধ্যে অনেক বিষয় নিয়ে কনফিউশন বা দ্বিধা থাকতে পারে। তারা আসলে তখন দেখা যায় যে বন্ধুদের কাছ থেকে তথ্য নিচ্ছে বা তাদের বয়সী কোনো আত্মীয় এদের কাছ থেকে তথ্য নিচ্ছে। তো দেখা যায় তারা তো সমান বয়সী, তো তাদের যেই জানার বিষয়টা সেটা কিন্তু যারা বড় আছেন তাদের সাথে মিলবে না, কারণ তাদের অভিজ্ঞতা আলাদা, তাদের জানার সময়টা অনেকটা বেশি ছিল। তো এই দ্বিধা দ্বন্দ্ব গুলো দূর করতেও কিন্তু পারিবারিক মূল্যবোধটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে তারা দ্বিধা বা দ্বন্দ্বের মধ্যে পড়ে কোনো বিপদে আটকে না পড়ে। তো সেক্ষেত্রে পারিবারিক মূল্যবোধটা খুব দরকার থাকা। তারপর সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যেমন পরিবার থেকে হয়তো শেখানো হয়েছে যে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর হচ্ছে পরিবারে কেউ ধূমপান করছে না, তো তখন সে দেখলো যে তার পরিবার ধূমপানের বিপক্ষে, তখন হয়তো তার বন্ধুরা যদি তাকে জোরও করে, তখন সে ওই পারিবারিক মূল্যবোধটার কারণে কিন্তু সে সিদ্ধান্তটা নিতে পারে যে না, আমি ধূমপানটা করব না। এটা এটা সিদ্ধান্ত নিতে তাকে খুব সাহায্য করে এই বিষয়টা যদি পরিবারে চর্চা থাকে। তারপর হচ্ছে যে নিয়ম শৃঙ্খলাপূর্ণ একটা জীবন যাপন করতে সাহায্য করে, যে তার স্কুলে যাওয়ার জন্য একটা নিয়ম থাকবে, বাসায় যে থাকছে সেখানে যে একটা শৃঙ্খলাপূর্ণ একটা জীবন যাপন করবে, সেই বিষয়গুলোতে যে সিদ্ধান্ত মানে পালন করা, নিয়মগুলো পালন করা, সেটা তো তাকে সাহায্য করে। এই নিয়ম শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন কিন্তু তাকে ভবিষ্যৎ জীবনে কর্মজীবন হতে পারে, পারিবারিক তারও যে একটা পরিবার হবে সেই জীবনেও কিন্তু অনেকটা ইতিবাচক প্রভাব রাখে। তারপর দেখা যায় যে বয়সন্ধিকাল সময়টাতে যে বন্ধু বান্ধবের একটা চাপ থাকতে পারে, অনেক সময় দেখা যায় যে বন্ধু বান্ধবের চাপ মোকাবেলা করতে পারে না, কিন্তু যদি পারিবারিক মূল্যবোধ গুলো দৃঢ় হয় তখন দেখা যায় যে তারা খুব সহজে চাপমূলক পরিস্থিতি গুলো সামলাতে পারে, কারণ তারা হচ্ছে তখন শেয়ার করতে পারে যে আমার এরকম একটা অবস্থা হচ্ছে যে আমি এখন এই চাপ থেকে মোকাবেলা করার জন্য কি করব, মানে সাহায্য চাওয়ার যে একটা বিষয় থাকে, কারণ সে জানে তার পরিবার তাকে এই বিষয়টাতে কোনো জাজমেন্ট করবে না বা তাকে কোনো ছোট করে কোনো কথা বলবে না, তার বিপদে তাকে সাহায্য করার একটা চেষ্টা করবে। তখন দেখা যায় যে এই বিপদগুলো থেকে বা বন্ধু বান্ধবের যে চাপ গুলো তার জন্য যদি ক্ষতিকর হয়, তো সে পরিস্থিতি সামলাতে অনেকটা সাহায্য করে। আরেকটা হচ্ছে যে জীবনে আমাদের চারপাশে অনেক ধরনের সম্পর্ক আছে, কিশোর কিশোরীরও নানা ধরনের সম্পর্কে আবদ্ধ থাকে, মা বাবার সাথে এক ধরনের সম্পর্ক, শিক্ষক শিক্ষিকার সাথে এক ধরনের সম্পর্ক, বন্ধু বান্ধবের সাথে এক ধরনের সম্পর্ক। এই পারিবারিক মূল্যবোধটার মাধ্যমে কিন্তু তারা হচ্ছে দেখা যায় যে সুসম্পর্ক গুলো বজায় রাখতে চেষ্টা করে। তো সুসম্পর্ক গুলো যদি আমার কিশোর কিশোরীদের মধ্যে বজায় থাকে, তখন দেখা যায় তাদের বয়সন্ধিকালে যে শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন গুলো হচ্ছে, এই পরিবর্তন গুলো নিয়ে তাদের খুব একটা মানে হতাশা বা দুশ্চিন্তা করতে দেখা যায় না। আর আরেকটি প্রশ্ন ছিল যে পারিবারিক মূল্যবোধটা সারা জীবন থেকে যায়, হ্যাঁ এটা হচ্ছে একটা ভিত্তি বলা যেতে পারে, পারিবারিক মূল্যবোধটা একটা ভিত্তি যদি বলা যায়, এই ভিত্তিটা সারা জীবন থেকে যেতে পারে।
কিন্তু আবার হয়তো দেখা যাচ্ছে যে পেশাগত জীবনে বা সামনে আগাতে গেলে তখন দেখা যাচ্ছে যে ওই মূল্যবোধটাকে একটু যদি কাজ করা বা একটু অন্যভাবে করা যায়, তো তখন হয়তো তার একটু পরিবর্তন করা যদি চায় সে করতে পারে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকা যে এই মূল্যবোধটার কারণে সে যাতে নিজে ক্ষতিগ্রস্ত না হয় এবং অন্য কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা ভেবেই তার মূল্যবোধটাকে সে পারিবারিক মূল্যবোধটাকে রাখবে নাকি এটাকে একটু পরিবর্তন করা নিয়ে কাজ করবে সেটা সে ভেবে দেখতে পারে। ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আপুকেও ধন্যবাদ। আসলে মূল্যবোধের বিষয়টি স্পষ্ট করে যদি আমরা বুঝতে পারি এবং কিশোর কিশোরীদেরকে বোঝাতে পারি যে পারিবারিক, বাবা মার ব্যক্তিগত এবং সঠিক মূল্যবোধগুলো কেমন হওয়া উচিত, তাহলে একটি শিশু কিশোর এবং একটি প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক অনেক সহজ হয়ে যায়। আজকের আলোচনার পরে আমরা খুব স্পষ্ট করে বুঝতে পারছি মূল্যবোধের কারণেই একটি সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায়। একটি সিদ্ধান্ত যত দ্রুত নেওয়া যায়, খারাপ থেকে, ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে ততটাই দ্রুত বেঁচে থাকাও যায়। তাই মূল্যবোধগুলো নিয়ে আমাদের মাঝে কথা হওয়াটা অত্যন্ত জরুরি। এ পর্যায়ে আমি আমাদের যারা শুনছে দেখছে তাদের প্রশ্নগুলো দেখে আসলে খুবই ভালো লাগছে যে অনেকেই অনেক সুন্দর করে প্রশ্ন করছে, অনেকেই দুশ্চিন্তা নিয়ে প্রশ্ন করছে, অনেকেই লাইভে আমাদের হয়ে যাওয়া আগের আলোচনাগুলো নিয়ে প্রশ্ন করছেন। তো আশা করছি আপনারা এর আগের পর্বগুলো আরেকবার দেখে নেবেন, কারণ আসলে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘ দিন ধরে যেহেতু আলোচনা করছি, তারপরেও মাঝে মাঝে প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি, আপুদের কাছ থেকে জেনে নিচ্ছি যে আসলে কোন জায়গাতে আমরা কি করতে পারি। সময় সংক্ষিপ্ততার কারণে হয়তো সব প্রশ্ন নিতে পারছি না, তবুও কমেন্ট করতে থাকুন, কারণ কমেন্টের প্রশ্নগুলো থেকে আমরা কিন্তু পরে বুঝতে পারবো যে আমাদের আরো কি কি আলোচনা হলে বেশি ভালো হয়। এই পর্যায়ে আমি দ্বিতীয় আপুর কাছে একটি প্রশ্ন করতে চাইবো যে একজন অভিভাবক এভাবে বলেছেন যে আমার 10 বছরের সন্তানকে যথেষ্ট শিষ্টাচার দিয়ে আমি বড় করেছি, কিন্তু তার কিছু উগ্র বন্ধু রয়েছে এবং সে তাদের সাথে চলাফেরা করে, এটা নিয়ে আমি চিন্তিত, আমি কি করতে পারি? এই যে গার্জেনের উদ্বিগ্নতা, এটা আসলে থেকেই যায়। আপু, এক্ষেত্রে আসলে তিনি কি করতে পারেন যেটার মাধ্যমে তিনি ভালো থাকবেন, তার শিশুটিও ভালো থাকবে? ধন্যবাদ। যিনি অভিভাবক আসলে প্রশ্ন করেছেন, তার সন্তানের জন্য যে সচেতন হয়ে প্রশ্ন করেছেন, এই জন্য আবারও তাকে ধন্যবাদ দিচ্ছি। আপনাকে হচ্ছে আমি আরেকবার ধন্যবাদ দিতে চাই, কারণ হচ্ছে যে আপনি আসলে বিষয়টা নিয়ে অনেক বেশি সচেতন, যার কারণে আপনি কি করতে পারেন অভিভাবক হিসেবে সেটাও আপনি জানতে চেয়েছেন। আর আপনি বলছিলেন যে আপনার ছেলের বয়স হচ্ছে 10 বছর, অর্থাৎ আপনার সন্তান কিন্তু এখন বয়সন্ধিকালে আছে। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে প্রথম দিকে একটু খেয়াল রাখা। এই বয়সন্ধিকালে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের শারীরিক মানসিক পরিবর্তন হয়। এছাড়াও এর মধ্যে মানসিক পরিবর্তনের মধ্যে এ সময় তারা নিজে স্বাধীনভাবে একটু চলতে চায়। তারা বাবা মায়ের চাইতে কিন্তু বন্ধু বান্ধবের সাথে মিশতে এই সময় পছন্দ করে, এবং বন্ধু বান্ধবের সাথে যে সেই আচরণগুলো কিন্তু অনুকরণ করতে চায়। তারপরে অনেক কিছু দেখা যায় যে বাবা মায়ের সাথে এই সময়টা শেয়ার করতে চায় না, কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে তাদের একটু বেশি ভালো লাগে। তাই প্রথমে আপনি হচ্ছে যেটা করতে পারেন, যে আপনি আপনার সন্তানের অনুভূতি গুলো প্রথমে হচ্ছে বোঝার চেষ্টা করতে পারেন। তার সাথে হচ্ছে এমন একটা সম্পর্ক তৈরি করতে পারেন যেখানে হচ্ছে সে যেন আপনার সাথে কথাগুলো শেয়ার করতে পারে, বা আপনি আপনিও ওর সাথে হচ্ছে আসলে একটা যোগাযোগ করতে পারেন, যেটা কিনা ওর জন্য অনেক বেশি ভালো হয়। কারণ দুইজনের মধ্যে যদি আপনারা আসলে খোলাখুলি মেলা আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে আসলে কোথায় সমস্যাটা হচ্ছে সেটা বোঝা যাবে। যেহেতু বলছিলেন যে সে যার বন্ধুদের সাথে মেলামেশা করে, তার বন্ধুরা হচ্ছে অনেকেই একটু উগ্র স্বভাবের, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের যে মূল্যবোধ বা আপনাদের যে বিশ্বাস, সেগুলোও কিন্তু আপনি আপনারা নিজেদের মতো করে শেয়ার করতে পারেন। হতে পারে যে হচ্ছে তার মধ্যে এই ধরনের মূল্যবোধটা এখন পর্যন্ত গ্রো করেনি, তো সেই সম্পর্কে যদি আপনারা হচ্ছে দুইজন মিলে ভালোভাবে কথা বলেন, তাহলে হয়তো বা হচ্ছে তার অনেক বেশি সহজ হবে এই জিনিসটাকে বুঝতে। এছাড়াও হচ্ছে তাকে আরেকটু বুঝাতে পারেন যে প্রত্যেকটা মানুষই কিন্তু ভিন্ন ভিন্ন মূল্যবোধ নিয়ে গড়ে ওঠে। অনেক সময় দেখা যাচ্ছে যে বন্ধুদের সাথে মিশছে, সেই বন্ধুদের বিশ্বাস বা মূল্যবোধ হয়তো একরকম, তার মায়ের মূল্যবোধটা হয়তো অন্যরকম। তখন দেখা যাচ্ছে সে আসলে কোন মূল্যবোধটাকে চুজ করবে সেটাও কিন্তু সে বুঝতে পারছে না। তো প্রত্যেকটা মানুষের যে ভিন্ন ভিন্ন মূল্যবোধ থাকবে এবং কোনটা আসলে ভালো মন্দ, সে আসলে ডিসিশন নিতে পারবে যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। এছাড়াও হচ্ছে আপনি যেটা
যেটা করতে পারেন, প্রথমে হচ্ছে তার কথাগুলো শোনেন। কথাগুলো শোনাটা হচ্ছে খুব বেশি প্রয়োজন, কারণ তার কাছ থেকে শুনলেই আপনি বুঝতে পারবেন যে সে আসলে তার বন্ধুদের সাথে কেমন আচরণ করছে, বা কতটুকু মিশছে, বা কোনটাকে ইগনোর করছে, বা কোনটাকে গ্রহণ করছে। অবশ্যই হচ্ছে আপনি তাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু প্রশ্নটা যেন এমন না হয় যে প্রশ্নটা শুনেই আপনার সন্তান হচ্ছে রেগে যাচ্ছে বা কোনো এক্সকিউজ দেওয়ার চেষ্টা করছে, এদিকে হচ্ছে একটু খেয়াল রাখা। আর হচ্ছে যে প্রবলেম সলভিং এর জন্য হচ্ছে কাজ করা, যে যে প্রবলেমটা আপনি মনে করছেন যে প্রবলেম, এই প্রবলেমটাকে হচ্ছে যদি আপনি সলভ করতে চান, তাহলে দুইজন মিলে কিভাবে কাজ করলে আসলে ওই জায়গা থেকে আপনার সন্তান চলে আসতে পারে, বা হচ্ছে তাদের সাথে মিশে কতটা সে ভালো করতে পারে, সেদিকে হচ্ছে আপনি একটু খেয়াল রাখতে পারেন। তার হচ্ছে যে আসলে ইনসাইটটা আছে কিনা, কারণ প্রথম আসলে মানুষ চেঞ্জ হওয়ার জন্য প্রথম নিজের ইনসাইটটাই আসলে প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত নিজে আসলে ইনসাইট না গ্রো করবে বা ইনসাইট তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মানুষটা নিজে নিজে চেঞ্জ হতে পারবে না। তো অবশ্যই বাবা মা হিসেবে আপনারা প্রথম খেয়াল রাখবেন যে আপনার সন্তানের ইনসাইটটা আসছে কিনা। সর্বশেষ যেটা, যে আপনার সন্তানকে অবশ্যই বিশ্বাস করবেন। যদি আপনার ওই ট্রাস্টের জায়গাটা ঠিক থাকে, তাহলে আশা করছি যে আপনার সন্তানও আপনার সাথে খোলামেলা ভাবে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করবে। ধন্যবাদ। ধন্যবাদ আপুকে। আমাদের সন্তানদের সাথে আমরা খোলামেলা আলোচনা করতে যে কৌশলগুলো প্রয়োগ করতে পারি, সেগুলো করেই কিন্তু ধীরে ধীরে তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারি। আসলে আমি চাই বা না চাই, আমাদের সন্তানেরা, আমাদের শিক্ষার্থীরা অনেক কিছুই কিন্তু পরিবেশ থেকে শিখে ফেলবে। সেহেতু সবচেয়ে ভালো হয় যদি আমরা সে বিষয়গুলো নিজেরাই তাদেরকে একটু একটু করে বুঝিয়ে দিতে পারি। এক্ষেত্রে তারাও নিরাপদ থাকবে, আমরাও একটু স্বস্তিতে থাকবো। আরো একটি প্রশ্ন নিয়ে চলে যাব আমি আপুর কাছে। আরো একটি প্রশ্ন যেটি আরেকজন অভিভাবকই করেছেন, আমার ছেলের বয়স 15 বছর, আমি দ্বিতীয় আপুর কাছে প্রশ্নটি করছি, তার নিজস্ব কোনো বিশ্বাস নিয়ে সে বেড়ে উঠছে যা আমার পছন্দ নয়, আমি কি করতে পারি? ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আপনি বলছিলেন যে আপনার সন্তান নিজস্ব কিছু বিশ্বাস নিয়ে বেড়ে উঠছে যা আপনার আসলে পছন্দ নয়। আপনাকে প্রথমে যে কথাটি বলতে চাই, আগের মতোই, যে সন্তানের বয়স যেহেতু 15 বছর, এই সময় তার মানসিক পরিবর্তনটা হচ্ছে হয় যে স্বাধীনভাবে চলতে চায়, কেউ কেউ নিজের বিশ্বাস নিয়েই গড়ে উঠতে চায়, পারিবারিক যে কড়া শাসন সেটা হচ্ছে তাদের হয়তো ভালো লাগে না। তাই এই এই সময়ে আপনি তার অবস্থাটা বোঝার চেষ্টা করুন, যে আসলে সে যে পরিবর্তনটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন। আপনার যেহেতু পছন্দ নয় আপনার সন্তান যেটা করছে, সেটা তার সাথেই আপনি নিরিবিলি পরিবেশে বসে হচ্ছে কথা বলুন। হ্যাঁ, যদি মনে রাখবেন যে মূল্যবোধ কিন্তু স্বয়ংক্রিয় ভাবেই জাগ্রত হয় না, বরং এটা কিন্তু সামাজিক পারিবারিক পরিসরেও কিন্তু হয়ে থাকে। তাই এই চর্চাটা যদি আপনি আপনার বাসায় চর্চা করেন, তাহলে কিন্তু আপনার সন্তান এটা দেখেও শিখবে, কারণ হচ্ছে সন্তানরা কিন্তু দেখে দেখেই শেখে। অনেক সময় এমন হয়ে থাকে যে বাবা মারা হচ্ছে সন্তানকে উপদেশ দিচ্ছে যে তুমি এটা করো না, এটা কিন্তু ভালো কাজ নয়, কিন্তু সেম কাজটাই হচ্ছে তার বাবা মা করছে। তখন দেখা যাচ্ছে সন্তান ভাবছে আমাকে তো উপদেশ দিচ্ছে ঠিকই, কিন্তু আমার মা তো হচ্ছে এই কাজটা ঠিক মতো করছে না। তাহলে ও দেখে আসলে কি শিখলো, যে বাবা মা যা বলছে আসলে বাবা মা ঠিক কথা বলছে না, কারণ নিজেরাই তো সেটা সে করে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে আপনারা পরিবারের মধ্যে এই চর্চাটা করবেন। এই চর্চাটা যদি করা হয়, সেক্ষেত্রে সন্তান সেখান থেকেই বুঝতে পারবে। এছাড়াও আমাদের হচ্ছে প্রতিদিনের যে ইন্টারাকশন গুলো থাকে, সেই ইন্টারাকশনের মাধ্যমেও কিন্তু এই মূল্যবোধ গুলো শিশুরা শিখতে পারে, কারণ আমাদের প্রতিদিনের কথাবার্তায় অনেক ধরনের কথা হয় যেগুলোতে হচ্ছে মূল্যবোধ সম্পর্কে অনেক কিছু থাকে, সেটা আমরা করতে পারি। অথবা হচ্ছে কোনো উদাহরণ দিয়েও কিন্তু আমরা হচ্ছে সন্তানদেরকে বুঝিয়ে বলতে পারি, সেখান থেকেও তারা হচ্ছে মূল্যবোধ সম্পর্কে জানতে পারবে। আর হচ্ছে যে শিশুরা, এর আগেও বলেছিলাম যে যেহেতু ওরা দেখে শেখে, সেক্ষেত্রে কিন্তু পিতামাতারাই হতে পারে তার রোল মডেল, কারণ যেহেতু প্রথম আপা বারবারই বলেছিলেন যে আসলে তারা প্রথম শিখে হচ্ছে পরিবার থেকে। পরিবার থেকে যদি শিখে থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে পরিবারের মানুষগুলো যদি হচ্ছে তার রোল মডেল হয়, সেখান থেকে তার শিখতে আরো বেশি অনেক সুবিধা হবে। এছাড়াও বিশ্বাস সম্পর্কেও কিন্তু তাকে ধারণা দিতে পারেন, কারণ বিশ্বাস হচ্ছে এমন একটা ধারণা যা আমরা সত্য বলে ধরেই রাখি, কিন্তু এগুলো হচ্ছে অনেক সময় ধর্ম থেকে আসতে পারে, আবার সব সময় যে ধর্ম থেকে আসবে তা কিন্তু না। বিশ্বাস আমাদের মনোভাব এবং মতামত নির্ধারণ করে থাকে। আর বাবা মাকে হচ্ছে যেটা বলতে চাই, যে প্রত্যেকটা মানুষের যেহেতু আলাদা আলাদা বিশ্বাস থাকতে পারে, তাই
তাই সবার সবার বিশ্বাসের জায়গাটাকে রেসপেক্ট করা। কারণ সন্তান যেটা করছে সেটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু আপনি তাকে ডিসরেসপেক্ট করবেন ব্যাপারটা এরকম না। আপনি অবশ্যই ওর জায়গায় রেসপেক্ট করবেন, এবং হচ্ছে যে সে আসলে কি করলে সে জায়গা থেকে সরে আসতে পারে বা তার মূল্যবোধটা যদি পরিবর্তন করতে চায়, কিভাবে বললে আসলে সে সেই জায়গা থেকে একটু সরে এসে তার মূল্যবোধের সাথে অ্যাডজাস্ট করতে পারে, এই বিষয়টার দিকে হচ্ছে একটু খেয়াল রাখা। তাই বলবো যে হচ্ছে আসলে সবাই সবার জায়গা থেকে যদি তার মূল্যবোধকে রেসপেক্ট করা হয়, তাহলেই হচ্ছে সন্তানও ওই রেসপেক্ট জিনিসটা শিখবে। ধন্যবাদ। ধন্যবাদ আপুকে। প্রথম আপুর কাছে আমার এইবারের প্রশ্ন, একটি কিশোর 15 বছর বয়সী, সে তার সমস্যা শেয়ার করেছে যে বর্তমানে আমি আমার এক বান্ধবীর প্রতি আকর্ষণ বোধ করছি, আমি এখন কি করতে পারি? অনেক ক্ষেত্রে আপু দেখা যায় এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে যে কিশোর কিশোরীরা হয়তো তার ক্লাসমেট বা তার সহপাঠীদের বিভিন্ন জায়গাতে পছন্দ করা বা বিভিন্ন রকম পরিস্থিতিতে এরকম অনুভূতি নিয়ে আসছে, এক্ষেত্রে আসলে তাদের সঠিক জীবনাদর্শন বা মূল্যবোধটা কি হওয়া উচিত? ধন্যবাদ আবার প্রশ্নটির জন্য। এই বয়স নিকাশ সময়টাতে দেখা যায় যে বিপরীত লিঙ্গের প্রতি এক ধরনের আকর্ষণ বোধ করতে পারে, এটা যে কিছু পরিবর্তন হয় বয়স নিকালে, তো এই পরিবর্তনের মধ্যে এটা একটা অংশ, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করা যা স্বাভাবিক। এটা দেখা যায় যে অনেক সময় বয়স বাড়ার সাথে সাথে চলে যায় আকর্ষণ বোধটা ছিল, এই আকর্ষণটা অনেক দেখা যায় যে অনেক চেপে রাখে নিজের মধ্যে, যে এটা বলা যাবে না, খুবই খারাপ একটা জিনিস, আকর্ষণ বোধ করছি, কিন্তু না, এটা একটি স্বাভাবিক বিষয়। আবার দেখা যায় যে অনেকে এটা অন্যভাবে প্রকাশ করে, যে বিপরীত লিঙ্গের মানুষের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে, অথবা বিপরীত লিঙ্গের মানুষটিকে নিয়ে সে গল্প কবিতা লিখছে, যা কৃত্রিম প্রকাশভঙ্গি। কারণ এই গল্প বা কবিতা লেখার মাধ্যমে কিন্তু তার একটা দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, তারপর তার নতুন বন্ধু তৈরি হচ্ছে। কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে এই আকর্ষণ বোধের মাধ্যমেও কিন্তু অনেক সময় সহিংসতার শিকার হয়ে থাকে অনেকে, যে সে আকর্ষণ বোধ করছে কিন্তু আরেক মানুষটি সেই আকর্ষণ বোধটা করছে না, তখন হচ্ছে দেখা যায় তাকে উত্ত্যক্ত করছে, প্রেম করার জন্য জোর করছে। এই বিষয়গুলো হচ্ছে নেতিবাচক প্রকাশভঙ্গি। তো আকর্ষণ বোধ করাটা স্বাভাবিক, কিন্তু আসলে প্রকাশভঙ্গিটা কেমন হচ্ছে সে আকর্ষণের, সেইটা অনেকটা ভেবে দেখার একটা বিষয়। আর এই ক্ষেত্রে হচ্ছে পারিবারিক মূল্যবোধটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, যে পরিবার থেকে সে যদি দেখে যে তার পরিবারে হচ্ছে যে সম্মান করার বিষয়টি রয়েছে, তখন দেখা যায় যে সে আকর্ষণ বোধ করছে, কিন্তু অপর ব্যক্তি যদি আকর্ষণ করে থাকে তখন তাকে হয়তো জোর করছে না, এই বিষয়টি কিন্তু সে পরিবার থেকে দেখে থাকে। বলছি যে পারিবারিক মূল্যবোধটা হচ্ছে সন্তানদের ধন্যবাদ ছোট আপু, আমরা বেলা বুঝতে থেকে পারছি যদি, যে পরিবারের বিষয়টি থেকে, আর এছাড়া কিশোর কিশোর তাদের যা যে তারা কোনো ভুল সিদ্ধান্ত, জি আপু আমরা আসলে লাইভের আরো একটি প্রশ্ন নিয়ে আজকের আয়োজনে প্রায় শেষ করে ফেলতে পারি। লাইভে একজন প্রশ্ন করেছেন যে সে সহজে মিশতে পারে না, নতুন বন্ধু তৈরি করতে পারে না, সেক্ষেত্রে সে কিভাবে কাজটি করতে পারে? দ্বিতীয় আপুর কাছে প্রশ্নটি, খুব সহজে উত্তর চাইছি বা ছোট করে উত্তর ধন্যবাদ। চাইছি আপু। হ্যাঁ, ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। আসলে প্রথমত মেশার জন্য যে ব্যাপারটা, যে আপনি আসলে সচেতন হয়েছেন, এই জন্য ধন্যবাদ যে আপনি আসলে মিশতে চান। মেশার জন্য সবার সাথেই যে আপনি প্রথমে মিশতে পারবেন তা কিন্তু না। হ্যাঁ, অনেকেই অটোমেটিক অনেক সময় মিশতে পারে, অথবা কারো মিশতে সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার চিন্তা ভাবনার সাথে মিলে বা আপনাকে পছন্দ করে বা আপনার ভালো লাগে এই ধরনের কোনো মানুষের সাথে মিশা দিয়ে স্টার্ট করা। তার সাথে যখন আপনার আসলে মিশা শুরু হবে, তখন দেখা যাবে আপনি তার সাথে মিশতে মিশতে আরো দুই একজন ফ্রেন্ড তৈরি করতে পারবেন, আপনি তাদের সাথে গল্প করতে পারেন, আপনি তাদের সাথে হচ্ছে পড়ালেখা বিষয়ে গল্প করতে পারেন, তারপরে কোনো গেট টুগেদারে হচ্ছে অংশগ্রহণ করতে পারেন। আপনি যখন এই কাজগুলো হচ্ছে তাদের সাথে মিলেমিশে আসলে করতে যাবেন, তখন আপনার সেই সোশ্যালাইজেশন স্কিলটা অনেক বেশি ডেভেলপ করবে, এবং আস্তে আস্তে আপনি মিশতে পারবেন আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপু।
আমরা আরো অনেকগুলো প্রশ্নের উত্তর সময়ের কারণে আজকে নিতে পারিনি, দুঃখিত। আশা করছি আগামী পর্বে বা আগামী কোনোদিন অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের প্রশ্নগুলো দেখে বোঝা যাচ্ছে যে আমাদের কিশোর কিশোরীদের মাঝে এগুলো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক চিন্তা রয়েছে। সেগুলো আমরা স্বাগত জানাচ্ছি এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তাদের এই জ্ঞানের ইচ্ছাটা পূরণ করার প্রতি আমরা সচেষ্ট। আগামী দিন আমাদের আয়োজন আবারও শনিবার সন্ধ্যা 7:30 শুরু হবে, সেহেতু যারা আজকে একটু দেরি করে এসেছি বা দেরি করে এসেছো তারা তাড়াতাড়ি চলে আসবে। আমরা আগামী দিন সঠিকভাবে সুন্দরভাবে আবারও কোনো একটি টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সবাই সুন্দর থাকবো, এবং আজকের আয়োজন যদি একটুও উপকার দিয়ে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দেবো, কারণ আমরা শেয়ার করে আরো একজনকে এই জ্ঞানটা পৌঁছে দিতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকি, এই কামনা করে আমি নওশাবা নেহা আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।